সংরক্ষিত নারী আসনের জন্য অপু বিশ্বাসের দৌড়ঝাঁপ, আর মাত্র কিছুদিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের হয়ে নৌকার পক্ষে অনেক সুবিস তারকাই প্রচারণায় অংশ নিচ্ছেন। সেই কাতারে আছেন ঢাকায় চলচ্চিত্রের নায়িকা অপু বিশ্বাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রচারে অংশ নেওয়া নায়িকা অপু বিশ্বাস সংসদের প্রতিনিধিত্ব করতে চান। তিনি সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান বলে জানিয়েছেন। আর টিভির সঙ্গে আলাপকালে অপু বিশ্বাস বলেন, আমি একাদশ জাতীয় নির্বাচনের পর সংরক্ষিত নারী আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম, এবারও আমি সবার ভালোবাসায় মনোনয়নপত্র কিনতে চাই। আসলে আমি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে নারীদের নিয়েই কাজ করব। তিনি আরও বলেন, সবাই হয়তো জানেন আমি মনে প্রাণে আওয়ামী লীগকে ধারণ করি। আমি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন চাই। এ দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে, আছে অভিজ্ঞতাও। নারী ও শিশুদের জন্য অনেক দিন ধরে কাজ করে আসছি। প্রধানমন্ত্রী যদি আমার ওপর আস্থা রাখেন তাহলে অবশ্যই আমি তার মূল্যায়ন করব। এদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকাদশ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন হঠাৎ বৃষ্টিখ্যাত অভিনেতা ফেরদৌস আহমেদ। মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটছে তার। আর সেই প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন অপু বিশ্বাস। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।